নবীকে পাঠিয়েছেন যত মানুষের চরিত্রের বর্ণনা দেওয়া যাবে নবীজির সঙ্গে কারো মিল হবে না কথা ঠিক না বেঠি নেতার চরিত্র নিয়ে প্রশ্ন জাগবে ব্যক্তির চরিত্র নিয়ে প্রশ্ন জাগবে মডেলের চরিত্র নিয়ে প্রশ্ন জাগবে এমপি মন্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন জাগবে মেম্বার চেয়ারম্যানের চরিত্র নিয়ে প্রশ্ন জাগবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে পৃথিবীর সংশোধনের জন্য পাঠালেন যে রাসূলের চরিত্রের ব্যাপারে পৃথিবীর কোন কাফের মুশরিক বেঈমান আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা নবীকে পাগল বলেছে জাদুকর বলেছে গণক বলেছে কবি বলেছে কিন্তু আল্লাহই আল্লাহর কসম আর রাহিকুল মাকতুম পড়েন বিশ্বনবীর জীবনের উপর কিতাব পড়েন রাসূলকে কোন কাফের অন্তত চরিত্রহীন বলতে পারেনি কথা ঠিক না বেঠি তাই আমি আমার যুবক ভাইদেরকে বলবো এই গোপালনগরে আমি 9 বছর আছি গোপালনগরের যুবকদেরকে আমি রাজ থেকে গেছে দলাদলি খাচ্ছে ইয়াবা খাচ্ছে বাবা খাচ্ছে এবং পরিবারগুলোকে ধ্বংস করছে কথা ঠিক না বেঠি জি একজন যদি এই কাজে লিপ্ত হয় 10 জন ঝাঁপিয়ে পড়বেন তাকে সংশোধন করার জন্য আমরা মনে করি সে ধ্বংস হোক এক পর্যায়ে আপনার ঘরও এই বিপদ পড়বে কথা ঠিক না বেঠি বাবাজির আমার ভাই আমার খুবই দামি কথা আছে এবার আমি আপনাদেরকে বলি চরিত্রটা কোথায় থাকে চরিত্র কাকে বলে মানুষের ভিতরে অনেক কথা আছে কথার যখন চাপ আছে কোনটা বলবো আর কোনটা ছাড়বো 3 ঘন্টা বললে মোটামুটি হবে তা আমি শর্ট করব মানুষের ভিতরে দুইটি সত্তা পাওয়া যাবে জোরে বলেন কয়টি জোরে বলেন কয়টি সবাইকে মজা লাগবে না কারণ এ খুব গবেষণালব্ধ কথা তথ্যভিত্তিক পড়ালেখা করা কথা বানিয়ে বলছি না দুইটি একটা হলো দেহ আর একটা হলো আত্মা আত্মা কোথায় থাকে ভিতরে না বাইরে আত্মার মতো শক্তিটা তুমি রেখেছো গোপন করে শত চেষ্টা করেও তাকে পারি না রাতে ধরে ডাক্তার আর কবিরা সবাই পাগল হইয়া যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাই পায় বন্ধুরা আমার শর্ট করে দুটি কথা বলছি মুখস্থি করে নেবেন মানুষের দেহ দেহ আল্লাহ বানিয়েছেন মাটি থেকে দেহ কি থেকে বানিয়েছেন কোরআন বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাকান উখরা বান্দারে এই মাটি থেকে তোকে বানানো হলো এই মাটির ভিতর রেখে দেওয়া হলো আবার এই মাটি থেকে তোমার রব তোমাকে সৃষ্টি করবেন আখিরাতের সেই চিত্রে সেই মাঠে উপস্থিত করবেন তাহলে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে 2 নম্বর মানুষ ধ্বংস হবে মাটিতে 3 নম্বর মানুষের খাবার আছে রিজিক আছে মাটির গাছগাছড়াই মানে মাটিতে 4 নম্বর মানুষ অসুখ হলে অসুস্থ হলে এর শেফা আছে ঔষধ আছে মাটিতে কয়টা কথা বললাম জোরে বলেন কয়টা বললাম আবার বলছি চট চট করে আমি আগিয়ে যাব মানব সৃষ্টি করেছেন আল্লাহ মাটি থেকে মানুষ ধ্বংস হবে মাটিতে মানুষের রিজিক আছে মাটিতে মানুষের ঔষধ আছে মাটিতে তাহলে দেহের সঙ্গে পৃথিবীর সম্পর্ক আছে আত্মা আত্মা সৃষ্টি করেছেন আল্লাহ আর সে আজীবে আত্মা কখনো মরবে না বন্ধুরে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আর আত্মা যদি অসুস্থ হয় এর শেফা আছে ট্রিটমেন্ট আছে কোরআনে কোরআনকে তাই শেফা বলা হয়েছে আর মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায় চোখে তারে যায় না দেখা মলম দিবি কোন জায়গায় কথা ঠিক না আর আত্মা রিজিক আছে খোরাক আছে আল্লাহর কোরআনে তাহলে যে আল্লাহর কোরআন যত পড়বে যে হাদিস যত পড়বে যে তাফসীর যত পড়বে তার দিলটা প্রশস্ত হবে হৃদয়টা বড় হবে কলিজাটা হবে বিশাল তার কলিজার কাছে সাহসের কাছে পৃথিবীর কোন নেতা মন্ত্রী লাগবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন তোদের লিডারকে চিনিস তোদের নেতাকে চিনিস তোদের আদর্শকে চিনিস কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله